আমার চ্যানেলের মধ্যে 34টা ক্লাস আমি নিয়েছি কিছুদিন আগে আপনাদের এখানে এই 34টা ক্লাস প্রায় 12 ঘন্টা লেগেছে এই 12 ঘন্টার এই ভিডিওগুলো যদি আপনি দেখেন আশা করা যায় আপনার সহি তেলাওয়াত একেবারে সহজ হয়ে যাবে একেবারে খুব সহজে 12 ঘন্টায় আমি সহিভাবে এই কোরআন তেলাওয়াতের একটা কোর্স করেছি আপনি চাইলে সেটা ফলো করতে পারেন আশা করা যায় আপনাকে আল্লাহ তাআলা ফায়দা দান করবে আমার ইউটিউব চ্যানেল আপনারা জানেন আশা করি আলোময় ইসলাম ALOMOY আলোময় ইসলাম এটা সার্চ করলে আপনি পেয়ে যাবেন আজকে আমরা আলোচনা করতে চাই এই পবিত্র মাহে রমজান আমরা কিভাবে সেলিব্রেট করব কিভাবে আমরা উদযাপন করব আল্লাহ তাআলা যাতে করে নির্ভুল তথ্যভিত্তিক এবং প্রয়োজনীয় কথাগুলো বলার এবং শোনার পাশাপাশি আমল করার আল্লাহ তাআলা তৌফিক দিক আমরা বলে আমিন আমিন সম্মানিত মুসলিম ইকরাম রমজান যত আমাদের জীবনে এগুচ্ছে তত বেশি আমাদের প্রস্তুতি বাড়ছে তবে কল্যাণকর প্রস্তুতি খুবই কম আপনি দেখবেন যারা নাটক সিনেমা নির্মাতা তারা নাটক সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত কোন রমজানে কোন নাটক দেখাবে কোন সিনেমাটা তারা পাবলিশ করবে ঈদের প্রথম দিন কোন অনুষ্ঠান হবে দ্বিতীয় দিন কোন অনুষ্ঠান হবে এইভাবে তারা আমল তো করছেই না আমলের চিন্তা তো নাই বরঞ্চ কবিরা গুনার জন্য তারা প্ল্যানিং করছে তারা প্রস্তুতি নিচ্ছে আবার যারা ব্যবসায়ী তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে কিভাবে লাভ করা যাবে কিভাবে মানুষ থেকে বেশি মূল্যে লাভ করা যাবে সেই প্রস্তুতি তারা নিচ্ছে আবার অনেকে মার্কেটিং করার জন্য কাকে কি দিতে হবে কোথায় কি কি পাঠাতে হবে কোন সন্তানকে কোন মার্কেট থেকে কি কি কিনে দিবে এই প্রস্তুতি নিচ্ছে অত্যন্ত লজ্জাজনক দুঃখের বিষয় যে আজকে মুসলমানরা রমজানের মূল কনসেপ্ট তারা ভুলে গেল আমাদের ইমামগণ আমাদের আসলাফগণ যখন রমজান মাস আসত তারা তাদের দোকানপাট সব বন্ধ করে দিত ইমাম আবু হানিফা বলেন ইমাম শাফি বলেন এই সমস্ত ইমামগণ তারা কি করত তারা বেশিরভাগ ব্যবসায়ী ছিল তারা যখন ব্যবসা বাণিজ্য করত রমজান আসার আগে তারা সব বন্ধ করে একেবারে দোকান সুদ্ধা বন্ধ করে দিত যে এক মাস ব্যবসা করব না এক মাস শুধু আল্লাহর ইবাদত করব আল্লাহর কোরআনের সাথে জীবনকে জুড়িয়ে দিব আজকে এই চিন্তা চেতনা কি মুসলমানদের মধ্যে আছে রমজান কি এসেছে মার্কেটিং করার জন্য রমজান কি এসেছে ব্যবসা বাণিজ্য করার জন্য রমজান কি এসেছে নাটক সিনেমা দেখার জন্য আজকে মুসলমানরা কোথায় এরপর আমরা ইখলাসের সাথে নিয়তটাও পর্যন্ত করতে পারি না আপনি যদি প্রশ্ন করেন ভাই আপনি রোজা রাখেন কেন তিনি উত্তর বলবেন রমজান মাস তাই রোজা রাখি আরেকজনকে প্রশ্ন করেন ভাই আপনি রোজা রাখেন কেন সবাই রাখে এই জন্য আমিও রাখি আপনি কেন রাখেন ভাই আমার ছেলে সন্তান স্ত্রী পরিজন সবাই রাখে আমি না রাখলে কেমন হয় আমি এই জন্য রাখি ভাই আপনি কেন রোজা রাখেন ভাই বলতে তো লজ্জা লাগে না বলেন ভাই সমস্যা নাই আমার ভাষার মধ্যে রান্না বান্না হয় না রোজার দিনে এজন্য রান্না বান্না হয় না আমি খাবো কোত্থেকে এজন্য আমি রোজা রাখি এই যে চিন্তা এই যে আমাদের টেন্ডেন্সি আমাদের রোজার যে অনুভূতি এই ধরনের অনুভূতি নিয়ে সারা জীবন আপনি রোজা রাখলেও এই রোজা আপনাকে তাকওয়া এবং ফরজগারির চাদরে আবৃত করতে পারবে না রোজা কেন রাখবো আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ হুকুম করেছে আর আমার আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রোজা রাখবো বলে ইনশাআল্লাহ তাহলে আজকে আমাদেরকে খালেসভাবে একনিষ্ঠতার সাথে নিয়ত করতে হবে অন্য কোনো কারণে আমরা রোজা রাখবো না রোজা রাখবো আমার রব হুকুম করেছে ওই রবের সন্তুষ্টির জন্যই আমরা রোজা রাখবো বলে ইনশাআল্লাহ এখন রোজাটা এসেছে কেন রোজা এসেছে আপনাকে গুনাহ থেকে পবিত্র করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান পেল
কিন্তু তার গুনাহ maaf করাতে পারলো না সে ব্যক্তির নাক বুলন্ডিত হোক সে ব্যক্তি লজ্জিত হোক অপমানিত হোক সে ধ্বংস হোক বলে নাউজুবিল্লাহ আসুন রাসূলের হাদিস থেকে শুনি জামি ও তিরমিজির হাদিস হাদিস নাম্বার 3545 عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم انف رجل دخل عليه رمضان ثم انسلخ قبل ان يغفر له نبي كريم صلى الله عليه وسلم বলছেন رغم انف رجل ওই ব্যক্তির নাক বুলন্ডিত হোক নাক বুলন্ডিত হোক মানে কি সে ধ্বংস হোক তার জন্য লাঞ্ছনা তার জন্য অভিশাপ দাখল আলাইহি রমাদান তার জীবনের মধ্যে রমজান প্রবেশ করলো সুম্মা সালাখ ক্বাবলা ইয়ুগফার লাহু কিন্তু তার জীবন থেকে সেই গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না আর এইভাবে তার জীবন থেকে এই রমজান শেষ হয়ে গেল আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তির নাক বুলন্ডিত হোক ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক তার জন্য লাঞ্ছনা তার জন্য গঞ্জনা তার জন্য অভিশাপ যার গুনাহ থেকে গেল কিন্তু তার থেকে রমজান হারিয়ে গেল বলেন নাউজুবিল্লাহ এই রমজান হচ্ছে ওয়াশিং মেশিন কাপড় ওয়াশ করে এরকম কিছু মেশিন আছে না আপনি কয়েকদিন যাবত কিছু কাপড় ব্যবহার করলেন অনেক ময়লা যুক্ত হয়ে গেল এই ময়লা যুক্ত কাপড়গুলো আপনি ওয়াশিং মেশিনের মধ্যে রাখলেন এটা ভালোভাবে পরিষ্কার করে ওয়াশিং মেশিন থেকে যখন বের করবেন ওই কাপড়ের মধ্যে আর কোনো কি ময়লা থাকবে ময়লা একেবারে পরিষ্কার হয়ে যাবে রমজান হচ্ছে ওয়াশিং মেশিন এগারোটি মাস বান্দা গুনাহ করে করে তার জীবনকে বরবাদ করে দিয়েছে তার নিজের উপর নিজে জুলুম করেছে এইভাবে হায়াতকে সেই বরবাদ করে করে এগারোটি মাস কাটিয়ে আসছে এই গুনাহ নিয়ে সেই রমজানের ভিতরে প্রবেশ করবে রমজান শেষ হওয়ার আগে তার জীবন থেকে ময়লার মতো সকল গুনাহগুলো আল্লাহ তাআলার দরবার থেকে পরিষ্কার করে নেবে সুবহানাল্লাহ যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে গুনাহ মুক্ত করতে পারল না নিজের জীবনের সমস্ত পাপগুলো মোচন করে নিতে পারল না ওই ব্যক্তির জন্য ধ্বংস এজন্য আমাদেরকে ইখলাসের সাথে আমরা নিয়ত করব প্রথম দ্বিতীয়ত কাজ হচ্ছে আমরা বেশি বেশি তওবা এবং ইস্তেগফার করব কি করব ভাই তওবা এবং ইস্তেগফার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রমজান নয় রমজানের বাহিরে এবং রমজানের ভিতরে তিনি দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করত সুবহানাল্লাহ আচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ আছে না তিনি যদি 70 থেকে 100 বার তওবা করে ইস্তেগফার করে গুনাহর ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি আমাদের কতবার করা দরকার রাসূলের ইস্তেগফার আমল সম্পর্কে শুনুন সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 6307 عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله اني استغفر الله واتوب اليه في اليوم اكثر من 70 مره নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহি আমি আল্লাহর নামে কসম করে বলছি উম্মতের দৃঢ়তার জন্য গুরুত্বের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্ণনা শুরু করার আগে আল্লাহর নামে কসম করে বলছে আল্লাহি আমি আল্লাহর নামে কসম করে বলছি ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি তওবা করি প্রতিদিন 70-এর অধিক আমি আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করি সুবহানাল্লাহ আরেকটি হাদিস শুনুন সহিহ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 6752
عن أبي بردة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم ارشاد করছেন أيها الناس هي মানব সকল توبوا إلى الله তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করো فإني أتوب في اليوم إليه مئة مرة نبي كريم صلى الله عليه وسلم বলছে فإني أتوب في اليوم إليه مئة مرة আমি রাসূল আল্লাহর দরবারে প্রতিদিন 100 বার আমি তওবা ইস্তেগফার করি সুবহানাল্লাহ তাহলে প্রথম হাদিসে আমরা দেখলাম 70 এর অধিক রাসূলুল্লাহ তওবা ইস্তেগফার করতেন পরের হাদিসে দেখলাম রাসূলুল্লাহ 100 বার তওবা ইস্তেগফার করতেন তার মানে 70 থেকে 100 পর্যন্ত প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা উম্মত হিসাবে আজ থেকে আমার জীবনে এই তওবা ইস্তেগফারের আমলটা শুরু করার দরকার আছে না ভাই আমি আপনাদেরকে একেবারে সহজ একটা পদ্ধতি বলে দিতে চাই ধরেন আমরা দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়ি 5 ওয়াক্ত প্রত্যেক নামাজের পর আমরা যদি 20 বার করে আমরা ইস্তেগফার করি তাহলে আমাদের জন্য সহজ হবে না 5 20 কত হবে তাহলে 100 তাহলে প্রতিদিন আমরা প্রত্যেক নামাজের পর 20 বার করে ইস্তেগফার পড়া যাবে না ভাই পারবো তো ইনশাআল্লাহ আজ থেকে আমরা এই আমলটা শুরু করব তো ইনশাআল্লাহ যারা জবাব দিচ্ছেন না তারা কি করবেন না ভাই আপনাদের কি কোনো গুনাহ নাই তাহলে আমরা ইস্তেগফার করব কিভাবে এভাবে আমরা পড়তে পারি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দম্বি ওয়া আতুব ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এক প্রকার আরেক প্রকার পড়া যায় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এরপর একবারে আরো সংক্ষেপে যদি আপনি পড়তে চান আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুব ইলাই এভাবে আপনি 100 বার প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ তাহলে আমরা প্রতি ওয়াক্ত নামাজের পর যদি 20 বার করি পড়ি তাহলে আমার জন্য এটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিশেষ করে সাইয়্যিদ ইস্তেগফারটা আমরা পড়ার চেষ্টা করব সাইয়্যিদ ইস্তেগফার অর্থ কি ইস্তেগফারের নেতা সাইয়্যিদ অর্থ কি নেতা অর্থাৎ আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়ার যত দোয়া আছে সবচাইতে বিউটিফুল সবচাইতে চমৎকার সবচাইতে আল্লাহর পছন্দনীয় ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদ ইস্তেগফার বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি সকালে একবার সাইয়্যিদ ইস্তেগফার পড়ে ওই দিনের মধ্যে যদি আল্লাহ তাআলা তার মৃত্যু পরোয়ানা জারি করে দেয় ওই দিনের মধ্যে মৃত্যু হয়ে যায় তার তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে আল্লাহর জান্নাত দান করে দিবে আর কেউ যদি সন্ধ্যা একবার পড়ে ওই রাত্রির ভিতরে তার মৃত্যু এসে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই রাত্রে মৃত্যু চলে আসলে আল্লাহ তাআলা তাকেও জান্নাত দান করে দিবে সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 6306 আন সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سيد الاستغفار اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت এই দোয়াটা প্রতিদিন একবার পড়ব বল ইনশাআল্লাহ প্রতি রাতে একবার পড়ব বল ইনশাআল্লাহ আজ থেকে এই আমলটা আমরা শুরু করব তো ইনশাআল্লাহ এটা কি বেশি কঠিন ভাই যারা আমরা পারি আলহামদুলিল্লাহ এটা আমল করব যারা পারি না অবশ্যই রমজান আসার আগেই এটা শিখে নেব বল ইনশাআল্লাহ এরপর আসেন হালাল রিজিক খেতে হবে হালাল রিজিক না খাওয়া পর্যন্ত আমল আল্লাহর দরবারে কবুল সহিহ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার 2236 2236 আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ايها الناس নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে হে মানব সকল
إِنَّ اللَّهَ طَيِّبٌ نِتْشَوْ يَمَرَ اللَّهَ پُبِتْرَ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا تِنِي پُبِتْرَ بِتِتَوْ قُنُو كِسُ تِنِي قُبُلْ قَرَنَّا اپنا دہو اپنا پشاک پرچھے اپنا چندہ چکنا شعب کسر مدد پُبِتْرَ ہوتا ہوئے تاول اپنا عمول اللہ در بر قبول ہوئے نہ ہوئے اپُبِتْرَ بُسْتَائِ اپنے اللہ کے সারা জীবন ডাকলো কোশ্চিন কালো এই ডাক আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে না ঠিক কি না বলে ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান আমার আল্লাহ পবিত্র তিনি অপবিত্র কিছু কবুল করেন না ওয়া ইন্নাল্লাহ আমারা বিহিল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন প্রত্যেক নবীর জন্য আল্লাহ যেই নির্দেশগুলো দিয়েছে প্রত্যেক মুমিনের জন্য একই নির্দেশনা ওয়া ইন্নাল্লাহ আমারা বিল মুমিনিনা প্রত্যেক মুমিনের উপর একই নির্দেশ অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের নবীদের জন্য যে সমস্ত হুকুমগুলো এসেছে যারা মুমিন দাবি করে প্রত্যেকের জন্য একই হুকুম আপনি যদি মুমিন হন মুমিন কাকে বলে আব্দুল মুমিনকে মুমিন বলে এখন তো আব্দুল মুমিনের অভাব নাই কিন্তু চরিত্রের মধ্যে মুমিনের অভাব যথেষ্ট রয়েছে ঠিক কি না বলে যে পরিপূর্ণ ঈমানদার তাকে বলা হয় মুমিন আমরা ঈমানদার দাবি করি কি করি না ঈমান না থাকলে তো আপনার আমলে কোনো দাম নাই যদি আপনি মুমিন হন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে দুইটি আয়াতে কারিমা উল্লেখ করলেন তেইশ নম্বর সুরাত সুরাল মুমিনুনের একান্ন নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইয়া আইয়ুহার রাসূল হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাতি তোমরা হালাল পবিত্র রিজিক খাও ওয়া আমালু সালিহা এরপর আমল সালেহ করো এরপর ইবাদত বান্দিগি করো আমি গত জুমাতেও বলেছি আগে ওযু তারপর নামাজ ঠিক না আগে হালাল রিজিক তারপর ইবাদত আগে ওযু না করে কেউ যদি নামাজ পড়ে যেমন আল্লাহর দরবারে তার নামাজ কবুল হবে না কেউ যদি আগে হালাল রিজিক না খেয়ে হারাম খেয়ে ইবাদত করে সেটাও আল্লাহর দরবারে কবুল হবে না রাসূলুল্লাহ এরপর আরেকটা আয়াত কারিমা উল্লেখ করলেন দুই নম্বর সুরাত সুরাল বাকারার একশো বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা হালাল রিজিক খাও কারণ হালাল রিজিক খাওয়া এটা ফরজ যতক্ষণ পর্যন্ত হালাল রিজিক খাবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে তার কোনো আমলই কবুল হবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেককে হালাল রিজিক খাওয়ার তৌফিক দিক আমিন আমিন বেশি বেশি দান এবং সদকা করা দান এবং সদকার ক্ষেত্রে আমরা খুবই দুর্বল আমরা কিন্তু আসলে ইবাদত করি কিন্তু বেশি লাভজনক ইবাদতগুলো আমরা টার্গেট করতে ভুল করি ধরুন যিনি দিন মজুর তিনি দশ টাকা দিচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে অনেক অর্থনৈতিক সমৃদ্ধি দান করলো আপনাকে প্রাইভেট কারে করে আল্লাহ তাআলা চড়াচ্ছেন আপনাকে একটা বিল্ডিং এর মালিক করলো আপনাকে আল্লাহ তাআলা অর্ধ কোটি অথবা এক কোটি টাকার মালিক করলো আপনিও দশ টাকা দিচ্ছেন যিনি রিক্সা চালায় তিনিও দশ টাকা দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত পেয়েছেন আপনি কি আল্লাহর জন্য সেইভাবে ব্যয় করতে পেরেছেন আপনি মনে করতেছেন আপনি যা দিচ্ছেন তা আপনার লস হয়ে যাচ্ছে ঠিক না ভাই না ভাই আপনি লস হচ্ছেন না আপনি সবচেয়ে জ্ঞানী যিনি সবচেয়ে বেশি দান করে আল্লাহ তাআলা তাকে দেওয়ার সময় বেশি দেয় সুবহানাল্লাহ বলবেন না দুই নম্বরের সুরাত সুরাল বাকারার দুইশো একষট্টি নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাত মাসালুল্লাযীনা আল্লাহ তাআলা বলছে আমি মেসাল দিচ্ছি শুনো মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের মেসাল তাদের এক্সাম্পল তাদের উদাহরণ হচ্ছে এমন কামাসালি হাব্বাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাত
একটা ধানের বীজ একটা ধান আপনি মাটির মধ্যে বপন করলেন আল্লাহ তাআলা বলছে আমি ওই ধানের বীজ থেকে সাতটা শীষ বের করে দিই প্রত্যেক শীষের মধ্যে 100 করে দানা দিই তুমি মাটির মধ্যে দিলা একটা আমি যখন তোমাকে দিলাম দিলাম 700টা কয়টা 700টা কামাতালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবলাতিন মিয়াতু হাববা একটা বীজের বিনিময় আমি 700টা তোমার কাছে ফিরিয়ে দিয়েছি আমার রাস্তায় যারা দান করবে আমি আল্লাহ এই কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছি আমার রাস্তায় তুমি 1 টাকা দান করবা আমি 700 গুণ এটাকে বৃদ্ধি করে দিব সুবহানাল্লাহ আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা এর পরে আল্লাহ যাকে ইচ্ছা এর চাইতে আরো বেশি দেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ যখন বৃদ্ধি করতে চান তখন যোগ করেন না আল্লাহ তাআলা গুণ করেন ধরুন 100 যোগ 10 কত হলো 110 কি অঙ্ক সবাই বুঝেন না আমার মুসল্লিরা অঙ্কে এত কাঁচা আমি তো বুঝি না 100 যোগ 10 কত হলো 110 এরপর আমরা যোগটা যদি উঠাইয়া এখানে গুণ বসাই তাহলে 100 গুণ 10 সমান সমান কত 1000 আল্লাহ যখন বান্দাকে দিতে চায় যোগ দিয়ে দেয় না আল্লাহ গুণ দিয়ে দেয় আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা বান্দা ইখলাস নিয়ে আমার রাস্তায় উজাড় করে দান করো আমি আল্লাহ তোমাকে গুণ দিয়ে দিয়ে তোমার সম্পদ বৃদ্ধি করে দিব সুবহানাল্লাহ আপনি কেন কার্পণ্য করছেন আল্লাহর রাস্তায় দেওয়ার ক্ষেত্রে একটা ভিক্ষুক আপনার সামনে হাত পাতিয়ে নিল আপনি মাফ করেন বলে হেঁটে চলে গেলেন কেন ভাই আপনাকে কি আল্লাহ সম্পদ দেয় নাই আল্লাহর এই বান্দাকে কেন আপনি মাহরুম করছেন আপনি তো রাসূলের উম্মত আমার রাসূল কি করতেন কেউ যদি চাইতেন রাসূলের কাছে রাসূল পকেটে হাত দিতেন যদি থাকতো রাসূলুল্লাহ দান করতেন যদি না থাকতো বলতো ভাই আজকে তো আমার কাছে নাই তুমি অমুক দিন এসে আমার সাথে সাক্ষাৎ করো আমি তোমাকে যতটুকু পারি তোমাকে দিব আল্লাহর রাসূলের উম্মত হিসেবে আমাদের মধ্যে কি সেই সুন্নাহ আছে আপনাকে আল্লাহ তাআলা অর্থনৈতিক সমৃদ্ধি দান করলো 50 লাখ টাকার মালিক আপনি কোন কলে 10 টাকা দান করছেন আপনার কাছে তো আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে প্রতি জুমাতে আপনি যেখানে নামাজ পড়েন যে মসজিদে নামাজ পড়েন ওই মসজিদে আপনি যদি 500 টাকা করে দেন যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে এই সম্পদ থেকে কমে যাবে ভাই আল্লাহ তো ওয়াদা দিচ্ছে আপনাকে আরো বেশি দিবে আমরা যারা একবারে দিন মজুর তার আমরা 10 টাকার নিচে দিব না বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যারা একটু ভালো তারা 20 টাকা দিব আর যারা আরেকটু ভালো তারা 50 টাকা দিব যারা আরো ভালো তারা 100 টাকা দিব আপনি দুই তিন জন মিলে একটা রেস্টুরেন্টে বসলেন 300 টাকা 400 টাকা 500 টাকা বিল চলে আসে এমন কি হয় না হয় প্রত্যেকের জীবনের মধ্যে প্রতি সপ্তাহ এরকম দুই একটা ঘটনা ঘটে না আচ্ছা ভাই সাদ ওখানে আপনি 100 200 টাকা দিয়ে ফেললেন আল্লাহর ঘরে যেন আপনি দিতে পারেন না ভাই আজ থেকে আমরা দেওয়ার অভ্যাস করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার দেখবেন যেই নোটের কোনো ছল নাই এই নোট ছলে কিন্তু আবার মসজিদে আছেন এমন আছেন রিকশায় উঠলো এমন একটা নোট তার কাছে আছে 10 টাকার নোট ধরেন রিকশা ভাড়া দিল রিকশালা বলল না খাঙ্গে এটা চলবে না ভাই আরেকটা দেন রিকশালার কাছে চালাতে পারলো না এবার উঠলো বাসে লোকাল বাসে উঠলো দিল কন্ডাক্টরকে ভাই ধরো ভাড়া নাও সে বলল না ভাই চলবে না এটা আপনি পাল্টাইয়া দেন সে কেন চালাতে পারলো না এবার বেচারা কি করবে 10 টাকার নোট নিয়ে খুব টেনশনে আছে এখন চলে গেল পান দোকানদার কাছে যে ভাই একটা পান দেন পান খেলো 10 টাকার নোটটা বের করে দিল সে বলল ভাই না এটা চলবে না পাল্টাইয়া দেন সে চিন্তা করলো এই 10 টাকা কি করি আমি কোথাও যেহেতু চলে না এটা তো আল্লাহর মাল ঠিক আছে আল্লাহর মাল আল্লাহর ঘরে দিয়ে দিল আল্লাহই সালামে কোশ্চিন কালেও আপনার এরকম দান কোটি টাকা হতে পারে আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর কোরআন থেকে শুনুন 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ত
ততক্ষণ পর্যন্ত তোমরা যে দান করবে এই দানের সওয়াব আল্লাহ তাআলা দিবেন না মিম্মা তুহিব্বুন যতক্ষণ পর্যন্ত তুমি নিজের জন্য যেটা পছন্দ করো এটা আল্লাহর রাস্তায় না দিবে আল্লাহর কথা হচ্ছে আপনি যেটা দান করবেন এটা আপনি নিজের জন্য আগে পছন্দ করবেন নিজের জন্য ভালোবাসবেন এখন একটা সিরা টাকা ফাটা টাকা এটা আপনাকে যখন দিবে আপনি কি নেবেন আপনি নিয়ে ফেলছেন ভুলে এখন যার কাছে দেন সে দেখে এটা প্রত্যাখ্যান করছে তার মানে এটা আপনার জন্য আপনি পছন্দ করছেন না এটা যদি আল্লাহর রাস্তায় দেন আল্লাহ কি আপনাকে সওয়াব দিবে এটা কি আল্লাহ কি আপনাকে রিটার্ন দিবে না এজন্য আল্লাহর রাস্তায় দেওয়ার সময় এমন জিনিস দিতে হবে যেটা আপনি নিজের জন্য পছন্দ করেন নিজের জন্য ভালোবাসেন এমন জিনিসটা দিবেন ধরুন আপনাকে একজন মানুষ টাকা দিচ্ছে একদম কসকসে টাকা নোট কিছু আছে আবার কিছু পুরাতন নোট আছে এখন আপনাকে যে দিচ্ছে তার কাছ থেকে আপনি আশা করছেন ভালো নোটটা সে যাতে আমাকে দেয় এটা কি আশা করেন না ভাই তার মানে কি সুন্দর নোটটা আপনি পছন্দ করেন আপনার জন্য আপনি আল্লাহর রাস্তায় দেওয়ার সময় আপনি যেটা বেশি পছন্দ করেন ওই টাকা স্বচ্ছ সুন্দর নতুন নোটটা আল্লাহর রাস্তায় দিবেন আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কেউ যদি হালাল রুজি থেকে একটা খেজুর পরিমাণ কেউ যদি দান করে আল্লাহ তাআলা যখন এই খেজুরের বিনিময় তাকে ফিরিয়ে দিবে একটা খেজুরের সমপরিমাণ মূল্য তাকে ফিরিয়ে দিবে না আল্লাহ তাআলা বিশাল পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে তার আমলনামা ভরপুর করে দিবে সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 1410 1410 عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمر من كسب طيبه নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কেউ যদি সদকা করে একটা খেজুর পরিমাণ তার হালাল উপার্জন থেকে ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব কারণ আমার আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না যদি কেউ হালাল রিজিক থেকে একটা খেজুর পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি ওই একটা খেজুর পরিমাণ দানটা আল্লাহ তাআলা তার কুদরতি ডান হাতে নেয় আল্লাহু আকবার আপনি দান করতেছেন মসজিদের বাক্সায় পড়তেছে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আপনার এই দানটা যদি হালাল উপার্জন থেকে হয়ে থাকে আপনার এই দানটা স্বয়ং আমার আল্লাহর কুদরতির ডান হাতের মধ্যে পড়তেছে আল্লাহু আকবার তাহলে আপনি চিন্তা করেন আল্লাহ আপনাকে কোটি টাকা দিল আল্লাহকে আপনি দিচ্ছেন 10 টাকা 20 টাকা 50 টাকা কেন ভাই আচ্ছা আপনি যদি প্রধানমন্ত্রীর হাতে কোনো একটা গিফট দেন আপনি কি 10 20 টাকা দিবেন যিনি যত বড় মর্যাদার অধিকারী তাকে কোনো উপহার দেওয়ার সময় আমরা কি ছোট জিনিসটা দিই নাকি বড় জিনিসটা দিই আমার আল্লাহ আপনাকে রিকশাওয়ালা বানাই নাই আপনাকে প্রাইভেট কারের মালিক বানিয়েছে আপনাকে আল্লাহ তাআলা ভাড়াটি বানান নাই আল্লাহ তাআলা আপনাকে জমিদার বানিয়েছেন আপনাকে আল্লাহ তাআলা ভিক্ষুক বানান নাই জমিদার বানিয়েছেন কেন আপনি আল্লাহর রাস্তায় দেওয়ার সময় কার্পণ্য করছেন ভাই সিদ্ধান্ত নিব আজ থেকে যেখানে আমরা আল্লাহর রাস্তায় দান করব সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবার রাসূলের হাদিস শুনুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি আপনার এই দানটা আল্লাহর কুদরতি ডান হাতে আল্লাহ তাআলা নেই তুমাই রব্বি আলি সাহিবি কামাই রব্বি আহাদুকুম আল্লাহ তাআলা এই খেজুর পরিমাণ সামান্য দানটুকু হাতে নেওয়ার পর একটা ফেরেশতাকে দায়িত্ব দেয় ও ফেরেশতা আমার বান্দার পক্ষ থেকে এইটা তুমি লালন পালন করো যেভাবে ওটের বাচ্চাকে আমরা লালন পালন করি বড় করি ছাগলের বাচ্চাকে লালন পালন করি বড় করি গরুর বাচ্চাকে লালন পালন করি বড় করি আল্লাহ তাআলা একটা ফেরেশতাকে দায়িত্ব দিয়ে দেয় ও ফেরেশতা এই খেজুর পরিমাণ হালাল উপার্জন থেকে যে দান আমার বান্দা করেছে এটা তুমি লালন পালন করো ফালুহু হাত্তা তাকুনা মিতাল জাবাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামতের দিন বান্দা যখন মুসিবতে পড়ে যাবে আমলের জন্য ঠেকে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা বলবে ফেরেশতা তোমার কাছে আমার এই বান্দার একটা খেজুর পরিমাণ যে দান সে করেছিল ওই দানটাতে তোমার কাছে দিয়েছিলাম ওটা লালন পালন করার জন্য ওটা কই
তখন তিনি নিয়ে আসবে রাসূলুল্লাহ বলেন হাত্তা তাকুনা মিসলাল জাবাল বিশাল এক পাহাড় পরিমাণ সব নিয়ে আল্লাহর দরবারে সে হাজির হয়ে যাবে ওই বিশাল পাহাড় পরিমাণ সব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দিবে আজ থেকে আমরা প্রতি জুমাতে প্রত্যেককে একটা নির্দিষ্ট হারে আল্লাহর কাছে দান করব বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ দেওয়ার জন্য এবং সর্বনিম্ন যাতে আপনার মান অনুযায়ী সর্বনিম্নটা ওই মানের হয় যে মানে আল্লাহ তাআলা আপনাকে অর্থনৈতিক সচ্ছলতা দিয়েছে আমি কি কথা বুঝাতে পেরেছি এরপর আরেকটা কথা বলি আমাদের জীবনে অনেক রকম দুঃখ দুর্দশা অনেক রকমের বিপদ মুসিবত আছে না নাই আপনাকে একটা আমল শিখিয়ে দিই এই আমল যদি আপনি করতে পারেন আল্লাহ তাআলা বড় কোনো বিপদ আপনাকে দিবে না ইনশাআল্লাহ সেটা হচ্ছে আপনার পরিবারে কতজন সদস্য আছে ধরেন পাঁচজন আপনার এই পাঁচজন সদস্যের পক্ষ থেকে প্রতিদিন একটা সদকা দিবেন এক একজন এক এক ক্লাসিফিকেশনের আমরা যারা গরিব মানুষ আপনি অন্তত চিন্তা করবেন প্রত্যেকের পক্ষ থেকে এক টাকা করি আমরা যদি পাঁচজন সদস্য হই তাহলে আমরা পাঁচ টাকা প্রতিদিন আমি দান করব পারা যাবে না ভাই রাসূলুল্লাহ বলেছেন আসসাদগাতু তারদ্দু মিনাল বালা এই সদকার মাধ্যমে বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেয় এই সদকা যদি প্রতিদিন আমরা আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের পক্ষ থেকে আদায় করতে পারি ইনশাআল্লাহ 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 আল্লাহ তাআলা আপনাকে বড় কোনো বিপদে ফেলবে না পারা যাবে তো ইনশাআল্লাহ আপনার অর্থনৈতিক সচ্ছলতা আরো ভালো আপনি 2 টাকা করে দেন আরো ভালো 5 টাকা করে দেন আরো ভালো 10 টাকা করে দেন আরো ভালো 100 টাকা করে দেন তাহলে এই 100 টাকার বিনিময় আপনার বিপদ মুসিবতগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে কারণ এমন বিপদ আল্লাহ তাআলা আপনাকে দিতে পারেন একটা হসপিটালের বিল 50,000 টাকা আসবে এরকম আসে কি আসে না তাহলে এরকম বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় দিবে প্রত্যেক সদস্যের পক্ষ থেকে আপনার সাধ্য অনুযায়ী প্রতিদিন একটা অংশ একটা পরিমাণ আপনি সদকা করবেন প্রতিদিন যদি আপনি কোনো দেওয়ার মতো কাউকে না পান আপনি একটা কাজ করবেন আপনার যে রুমে আপনি থাকেন যে ঘরে আপনি থাকেন সেখানে একটা পাত্র রাখবেন একটা ব্যাংক ব্যাংক জাতীয় একটা পট রাখবেন বা একটা পাত্র রাখবেন সেখানে আপনি ফেলে দিবেন যখন আপনি কোনো গরিবকে পাবেন এই ব্যাংকটার পুরোটাই তাকে দিয়ে দিবেন তাহলে আপনি প্রতিদিন যে আমলটা সদকা করার যে আমলটা করতেছেন এটা জারি রাখার সুযোগ থাকবে 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 না আজকে থেকে আমরা করব তো ইনশাআল্লাহ এরপর রমজান আমাদের সামনে আসছে এজন্য আমরা আরেকটা ভুল কাজের ভিতর আমরা যারা আছি ছোটখাটো ভুলগুলো আমরা একেবারে অনায়াসে করে যাচ্ছি সেটা হচ্ছে ধূমপান বিষপান অতএব সাবধান সাবধান থাকা যাবে তো এর সামনে রমজান আসছে আমরা যারা ধূমপান করছি আমরা এটা ছেড়ে দিব এই ধূমপান কেউ কেউ বলছে কবিরা গুনাহ আর কেউ কেউ বলেছে মাকরুহ তাহরিমি মাকরুহ তাহরিমি যদিও বলেন বা ধরেন এটাও গুনাহ তাহলে গুনাহ কি করা যাবে ভাই না গুনাহগুলো ছেড়ে দিতে হবে আসুন আমরা আরেকটা ভুল করি যারা পান খায় পানের সাথে জর্দা খায় এমন কিছু ভাই আছে না নাই আপনারা এসেছেন এখানে কিছু কোরআন হাদিস থেকে শোনার জন্য জানার জন্য এখান থেকে যদি আপনার ভুলগুলো আমি ধরি না দিই কোথায় পাবেন আপনার ভুলগুলো সংশোধন করার জন্য ভাই আর এখানে আমি মোটামুটি কয়েক মাস হয়েছে এখানে আসছি ভালোভাবে জানি না কে কোন চরিত্রের মানুষ কার কার্যকলাপ কেমন আমি জানি না আপনাকে কষ্ট দেওয়ার জন্য বা আপনাকে ছোট করার জন্য আমি বলছি না আপনার ভুলগুলো শুধরানোর জন্য আমার এই কথাগুলো বলা আসুন জর্দা কি আপনি খেতে পারবেন ধূমপান কি আপনি করতে পারবেন এই বিষয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে সমাধান নিয়ে আমরা সামনে দুই একটা কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ আসুন আল্লাহ কোরআন কি বলছে কোরআন বলছে দুই নম্বর সূরা সূরা আল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম মিনাত তাহলুকা তোমরা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না ধ্বংসের দিকে ঠেলে দিও না ওয়ালা তুলকু বিআইদিকুম তোমাদের হাত দিয়ে তোমাদেরকে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আচ্ছা বিড়ি সিগারেট যত প্যাকেট আছে প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা আছে না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কি আপনারা কি জানেন না আপনারা বুঝাতে চাচ্ছেন হুজুর আমনে খান আমনে জানেন আমরা খাইও না আমরা জানিও না এটা নাকি আপনারা তো কথা বলতেছেন না আপনারা তো আমার ফাঁসে ফেলতেছেন তাহলে বলতেছি কি প্রত্যেকটা সিগারেটের গায়ের মধ্যে লেখা আছে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আছে না নাই ধূমপান
ফুসফুসের মধ্যে ক্যান্সার হয়, ধূমপান মৃত্যু ঘটায়, আছে না নাই? তার মানে এই তামাক যারা সেবন করছে তারা প্রত্যেকে নিজেকে ক্ষতি করছে। আচ্ছা, নিজের ক্ষতি করা কি জায়েজ আছে? আরেকটা উদাহরণ দিলে ভালো বুঝবেন, সেটা হচ্ছে আত্মহত্যা করা কি জায়েজ আছে? আত্মহত্যা মহাপাপ। ভাই মহাপাপ কেন? এটা কবিরা গুনাহ কেন হবে? আমার জীবন আমি যা ইচ্ছা তা করব, এটা নাকি? এই জীবনটা কি আপনার? এটা কার? আল্লাহ। এই জন্য আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য জীবন দেওয়া জায়েজ নাই। আমরা অনেককে দেখি নেতার জন্য জীবন দেয়, নেত্রীর জন্য জীবন দেয়, দলের জন্য জীবন দেয়, এটা হারাম। আল্লাহ তাআলা 6 নম্বর সূরা, সূরা আল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, জীবন মরণ সব কিছুর মালিক কে? আল্লাহ ব্যতীত কারো জন্য জীবন দিলে এই জীবন ব্যর্থ জীবন, এই জীবন জাহান্নামী জীবন, ঠিক কিনা বলেন? তার মানে এই জীবনটা আপনার নয়, আমার নয়, এটা আমার আল্লাহ। এটা কার? আল্লাহ। এই শরীরটা আপনার নয়, এটা আল্লাহ আপনার কাছে আমানত দিয়েছে কিছু সময়ের জন্য। আসুন রাসূলুল্লাহ হাদিস শুনি, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 5199। عن عبد الله بن عمر بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فإن لجسدي عليك حق وإن لعينك حق نبي جي صلى الله عليه وسلم بولছে তোমার উপর এই শরীরের আল্লাহ তাআলা হক দিয়েছেন, খবরদার এই শরীর ক্ষতি হয় এমন কিছু করা যাবে না, এমন কিছু সেবন করা যাবে না যেটা প্রকাশ্যে ক্ষতিকর। এটা আপনি কেন খাচ্ছেন? ফাইনা লিজাসাদি আলাইকা হক, এই শরীর উপর যে অধিকার, যে হক আপনার জন্য আল্লাহ তাআলা রেখেছেন, আপনি অধিকার নষ্ট করা কোনো হক আপনার নাই। যারা জর্দা খাচ্ছেন, এই জর্দাটা কি দিয়ে তৈরি হয়? তামাক। সিগারেট বিড়ির ভিতরে কি থাকে? তামাক। একজনে ধোঁয়া খায়, ধোঁয়া পান করে, আরেকজন সিবাইয়া রস খায়। ক্ষতি কোনটা বেশি? জর্দাতে বেশি। আসুন আমরা আরেকটু ক্লিয়ার হই, কেন এটা খাওয়া যাবে না? রাসূল হাদিস থেকে শুনি, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6124। আন আবি মূসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু মুসকিরিন হারামুন, নেশা সৃষ্টি করে অথবা আপনার ব্রেনের মধ্যে বিকৃতি সাধন করে এমন প্রত্যেকটা বস্তু হারাম। এখন জর্দা তো আপনার ব্রেন বিকৃতি করে না, নেশা করে না, এটা হারাম কেন? আসুন রাসূল আরেকটা হাদিস শুনি, সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 3392। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশাগ্রস্ত জিনিস হারাম। মা আসকারা কাসীরুহু ফাকালিলু হারামুন, যে জিনিসটা বেশি খেলে নেশা হয় এটা কম খাওয়া হারাম। ধরেন মদ খাওয়া হারাম, মদ এক বোতল খাওয়া হারাম না এক চামচ খাওয়া হারাম? এক চামচ খাওয়া হারাম, কারণ এক বোতল খেলে নেশা হবে, এটা এক চামচ খেলেও এটা হারাম। এখন জর্দা আপনি যদি এক কোটটা একসাথে খান, নেশা হবে না? আপনার ব্রেন মধ্যে বিকৃতি আসবে না? আসবে। তাহলে যেটা বেশি খেলে নেশা হয় এটা কম খাওয়া হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মা আসকারা কাসীরুহু ফাকালিলু হারাম, যেটা বেশি খেলে নেশা হবে এটা কম খাওয়া হারাম। এখন যারা নূরানি জর্দা, এরপর কি হাকিম পুরি, আর কত ফুরি আছে, এত ফুরি তো নামও জানি না, এটা ভাই আমি খাইও না। এখন আমি খাই না এই জন্য হারাম বলছি না, রাসূলুল্লাহ কি বলছে? রাসূলুল্লাহ বলছে বেশি খেলে যেটা আপনাকে ব্রেনের মধ্যে বিকৃতি সাধন করে, নেশাগ্রস্ত করে, ওটা কম খাওয়া হারাম। এখন যারা তামাক খাচ্ছে, পানের সাথে খান আর ধোঁয়ার সাথে খান, যেভাবে খান, এটা কি হালাল না হারাম? হারাম। এখন ভাই হারাম খায়া কেউ যদি ইবাদত করে আল্লাহ কি কবুল করবে? ভাই যারা এখন জর্দা খাচ্ছেন, ধূমপান করছেন, আপনি হঠাৎ করে ছেড়ে দিবেন এটা আমি বলছি না, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, যেহেতু আপনি জানতেন না আজকে জানছেন, আজ থেকে আপনি একটু একটু করে আস্তে আস্তে অ্যাভয়েড করার দরকার আছে না নাই? আগে আপনি ধূমপান করতেন 20টা শলাকা,
আপনি এখন 10টার মধ্যে চলে আসেন, আস্তে আস্তে 5টার মধ্যে চলে আসেন, এভাবে আস্তে আস্তে করে ছেড়ে দেওয়া যাবে না ভাই? আগে ঘন্টায় ঘন্টায় ধূমপান করতো, কিন্তু এক সময় এসে ধূমপান বন্ধ করে দিছে, এরকম কি হাজার নজির নাই? তাহলে আমরা যদি এখন আমরা চেষ্টা করি জর্দা খাবো না, কি আমার কি খুব ক্ষতি হয়ে যাবে? আমি ধূমপান করব না, বেশি ক্ষতি হয়ে যাবে ভাই? সুতরাং আসুন আমি কয়েকটা প্রস্তুতিমূলক কয়েকটা কথা বলে আমি শেষ করতে চাই। প্রথম নম্বর হচ্ছে খালেস নিয়তে আমরা একমাত্র আল্লাহর জন্য রোজা রাখব। দুই নম্বর হচ্ছে হালাল উপার্জন করব। তিন নম্বর হচ্ছে বেশি বেশি দান সদকা করব। চার নম্বর হচ্ছে আমরা ধূমপান ছেড়ে দিব। এই ক্ষতিকর অবস্থা থেকে আমাদের জীবনকে শরীরকে বাঁচানোর জন্য আমরা এ থেকে ফিরে আসবো বলে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা একটা প্রেসক্রিপশন দিয়েছে রমজান উপলক্ষে। এখন প্রেসক্রিপশনের মধ্যে দুইটা ওষুধ দিল, একটা হচ্ছে রমজান আর একটা হচ্ছে কোরআন। ধরুন একটা ভালো ডাক্তারের কাছে আপনি গেলেন, উনি আপনাকে তিনটা ওষুধ দিল, আপনি একটা খাইলেন দুইটা খাইলেন না, আপনার কি ওষুধ ভালো হবে? আল্লাহ তাআলা শুধু রমজানের রোজা দিলেন এটা নয়, সাথে সাথে কোরআনও দিলেন। কিন্তু আমরা রমজানের রোজা রাখি, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআন দিয়ে জীবন গড়ি না, জীবন পরিবার সমাজ রাষ্ট্র গঠন করার কোনো চিন্তা চেতনা আমার মধ্যে নাই, তাহলে কি আল্লাহ তাআলা দিল দুইটা ওষুধ, একটা হচ্ছে রোজা আর একটা হচ্ছে কি কোরআন। আমরা রোজা রাখি কিন্তু কোরআনের ব্যাপারে আমরা খুব উদাসীন। সুতরাং যারা কোরআন পারেন না কোরআন শিখবেন, যারা পারেন সহিভাবে শিখবেন। সহিভাবে শেখার জন্য আমি একটা পরামর্শ দিতে পারি, আমার চ্যানেলের মধ্যে আপনি 34টা ক্লাস আমি নিয়েছি কিছুদিন আগে আপনাদের এখানে। এই 34টা ক্লাস প্রায় 12 ঘন্টা লেগেছে। এই 12 ঘন্টার এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, আশা করা যায় আপনার সহি তেলাওয়াত একেবারে সহজ হয়ে যাবে, একেবারে খুব সহজে 12 ঘন্টায় আমি সহিভাবে এই কোরআন তেলাওয়াতের একটা কোর্স করেছি। আপনি চাইলে সেটা ফলো করতে পারেন, আশা করা যায় আপনাকে আল্লাহ তাআলা ফায়দা দান করবে। আমার ইউটিউব চ্যানেল আপনারা জানেন আশা করি, আলোময় ইসলাম, ALOMOY আলোময় ইসলাম, এটা চার্জ করলে আপনি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যারা আমরা সহিভাবে তেলাওয়াত পারি তারা অর্থ সহ পড়ার চেষ্টা করব। প্রতিদিন অন্তত একটা আয়াত আপনি অর্থ সহ পড়বেন আর জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করবেন বলে ইনশাআল্লাহ। এরপর হাদিসগুলো আমরা পড়ার জন্য চেষ্টা করব। আমরা এই রমজান উপলক্ষে একদিনও আমরা তাহাজ্জুদ কাজা করব না বলে ইনশাআল্লাহ। তাহাজ্জুদ প্রতিদিন পড়বো তো ইনশাআল্লাহ। আর প্রতি ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। আমার জীবনের এই রমজান হোক জীবনের শেষ রমজান, হতে পারে কি পারে না ভাই? ধরুন আমাদের সাথে গত রমজানে আমাদের সাথে একসাথে রোজা করেছে, একসাথে নামাজ করেছে, একসাথে ইফতার করেছে, সেহরি খেয়েছে, কিন্তু আসছে কবরে, এরকম কিছু মানুষ আছে না ভাই? আপনি আর আমি এরকম হয়তো এই বছর রমজান পেয়েছি, আগামী বছর আমরা জমিনে থাকবো না, আমরা চলে যেতে পারি কবরে, যেতে পারি কি পারি না ভাই? আমার জীবনের শেষ রমজান এই ধারণা নিয়ে, এই টেন্ডেন্সি নিয়ে, এই অনুভূতি নিয়ে আগামী এই রমজানকে আমরা সেলিব্রেট করব বলে ইনশাআল্লাহ। এবং আপনার যত ব্যস্ততা আছে সব ব্যস্ততাই কয়েকদিনের মধ্যে শেষ করে দিন, রমজানের ভিতরে কোনো ব্যস্ততা রাখবেন না। বিশেষ করে আপনার স্ত্রী আপনার মেয়ে যারা উপযুক্ত তাদের কাউকে মার্কেটে পাঠাবেন না, এই রমজান আপনার জীবনের শেষ রমজান। সুতরাং এমন কিছু হবে না যেটা আমার আল্লাহ রাগ করবেন। আচ্ছা মার্কেট করতে হবে, এটা কি সুন্নত না নফল? নফলও না, এটা বরঞ্চ একেবারে এখন যে অবস্থা মার্কেটিং অবস্থা বা বেপর্দা নারীর যে শৈলা, এই মুহূর্তে এটা না করা এটাই হচ্ছে সুন্নাহ। আমি কি কথা বুঝতে পারছি? আমি কি মার্কেটিং না করতে বলছি? মার্কেটিং করেন তবে পর্দার সাথে করেন, মা বোনদেরকে পর্দায় রাখেন, এতেকাফ করার জন্য নিয়োগ করেন, এতেকাফ করবো তো ইনশাআল্লাহ। আমরা জীবনে একবারও এতেকাফ করি নাই এমন মানুষের সংখ্যা বেশি না কম? আপনার জীবনের শেষ রমজান যদি আপনি অনুভূতি জাগ্রত করেন, আশা করা যায় আপনার জীবন থেকে এই রমজানে এতেকাফ ছুটবে না বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু বলেছি নির্ভুল কথার উপর আমাদের জীবনকে গঠন করে আল্লাহ সন্তুষ্টির দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আমরা বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি